ডালা সেটা আমরা নিয়ে নিয়েছি। এই স্থানটা আছে এখানে কিন্তু মেইনলি ধূপগুলো জ্বালানো হয়। হ্যালো দাদা, এটা হচ্ছে ফ্রি লাইন, এটা কোনো টাকা পয়সা লাগবে না। এই ক্যামেরা ছিল, ক্যামেরাটা বন্ধ বন্ধ ঠিকটা একবার দেখো। মানে আজকে সারি সারি আলাদা আলাদা নতুন নতুন জায়গা থেকে লোকে এসে কিন্তু আজকে আর বাস কিন্তু আমরা পাইনি, তাই জন্য টোটো ভাড়া করেছি 20 টাকা নেই। খাবার তো দিচ্ছে না, তাই জন্য বাধ্য একটা কোল্ড ড্রিঙ্কস কিনলাম। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত একটা নতুন ফ্রেশ ভিডিওতে। আর দেখো, তোমরা যদি বাঙালি হও তাহলে আমরা একটা কথার সঙ্গে অনেক বেশি এগ্রি করবে, আমরা বাঙালিরা কিন্তু খেতে আর ঘুরতে বহুত বেশি ভালোবাসি। বেসিক্যালি আজকে হচ্ছে কৌশিক অমাবস্যা, মানে আজকের দিনে তারাপীঠে কিন্তু ভীষণ বেশি ভিড় হয়। আর আজকের দিনে যা ভিড় হয়, আজকের দিনে যা যোগ্য হয়, মানে বছরে হয়তো কখনো এরকম টাইমে হয় না। বাই দা ওয়ে, আমি সম্রাট, তোমরা দেখছো দা কুলেস্ট ব্লগ ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে কিন্তু শুধু খাওয়া না, ঘোরাও হয়। কিন্তু ফাইনালি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, আর যাচ্ছি। আর বাস কিন্তু আমরা পাইনি, তাই জন্য টোটো ভাড়া করেছি 20 টাকা নেবে। যাচ্ছিলাম, বাট এখানে কিন্তু আমাদের টোটোটাকে বেসিক্যালি পুলিশে আটকে দিয়েছে, আর বলছে যে এখান থেকে আলাদা গাড়ি করতে হবে। মানে এখানে একটা স্কিম টাইপের আমার মনে হচ্ছে, মানে টাকা কীভাবে লোকের থেকে লোটা যায়। যাই হোক, আমরা আবার অন্য গাড়ি করবো, সেই গাড়ি করে তারপর নেক্সট স্টেপ আমাদের তারাপীঠ যেতে হবে। তো যাই হোক, যাই দেখি কোন গাড়ি এখন ধরি। নতুন করে আর একটা গাড়িতে উঠে গেলাম আমরা, মানে এখানে যে অটো টাইপের ভ্যানগুলো আছে সেইগুলোই উঠলাম। এইখানে করে কিন্তু আমরা ফাইনালি শিওর হয়ে তারাপীঠে যাবই। ফাইনালি কিন্তু আমরা চলে গেছি, আর এই গাড়ি দিয়ে নামলাম। আর আজকে আমি তারাপীঠে আগেও এসেছি, বাট আজকে যে দৃশ্যটা দেখতে পাচ্ছি যে মানে চারদিকে ডেকোরেশন করেছে না, অন্যবার তারাপীঠে এসে কিন্তু আমি এরকম সুন্দর এত এত ভালো ডেকোরেশন আমি দেখতে পারিনি। যাই হোক, আমরা তারাপীঠে আসছি, তিনবার গাড়ি চেঞ্জ করলাম, ভাবা যায় মানে কত টাকা খরচ হলো তোমরাই জাস্ট ভাবো। বেসিক্যালি তারাপীঠে না দুখানা গেট আছে এন্ট্রান্সের, এবার দেখি আমরা কোন গেটটা দিয়ে ঢুকবো, এক নম্বর গেট কি দু নম্বর গেট। ভাই আজকে বিশাল ভিড় তারাপীঠে, মানে আমি শুনেছিলাম যে আজকের দিনে অনেক বেশি ভিড় হয়, আর মানে সত্যি এসে দেখতে পাচ্ছি মানে ভীষণ ভিড় আজকের দিনে। বাপরে, এত ভিড়ের মধ্যে কিভাবে চলবো, আর ক্যামেরাটা না আমার হাত দিয়ে পড়ে যায়। ক্যামেরা যদি পড়ে যায় তো ভাই গল্প শেষ আমার আজকে ইউটিউবে। কোন দিকে যাবো রে, কোন দিকে যাবো, এত বেশি ভিড় হবে এই জন্য কিন্তু মানে চারদিকে অনেক বেশি গার্ড দিয়ে দিয়েছে। আর এত বেশি দোকান, এত বেশি দোকান কিন্তু আমি তারাপীঠ আগে এসে কখনো দেখিনি। আমি লাস্ট দুবার এসেছিলাম তারাপীঠে, বাট এরকম টাইপের ডেকোরেশন দেখিনি, ফাঁকা ফাঁকা থাকছে জায়গাটা। ভাই তুই চিনিস তো জায়গা, নাকি হারিয়ে যাবো আমরা? আস্তে আস্তে আমাদের ঠিক ওই 11টা 12টা সামথিং বেজে গেছে, আর মানে মাথার ওপর যা রোদ, তোমরাই দেখো মানে কি অবস্থা হয়ে যাচ্ছে আমাদের গরমে। বাট রোদ কিন্তু আমাদের আটকাতে পারবে না, ব্লগিং কিন্তু গাইস কন্টিনিউ হয়ে থাকবে। আর এই হচ্ছে তারাপীঠের মেন গ্রেট, আমরা কিন্তু এখানে এখন ঢুকছি তারাপীঠের ভেতরে, এটাই হচ্ছে মেন এন্ট্রান্স তারাপীঠে, তোমরা একবার দেখে নাও। আর জাস্ট ভিড়টা একবার দেখো, মানে আজকে সারি সারি আলাদা আলাদা নতুন নতুন জায়গা থেকে লোকে এসে কিন্তু আজকে পুজো দেওয়ার জন্য একদম লাইনে দাঁড়িয়ে যাচ্ছে। আর ভিড়টা তোমরা জাস্ট দেখো, এখানকার যা ভিড়, ভিড় দেখে কিন্তু পুরো মাথায় হাত পড়ে যাচ্ছে, মানে চলা যাচ্ছে না, মানে এত গিজগিজ করছে লোকে আজকের দিনে। ভাই পুজো দিতে পারবো তো নাকি? পুজো কিন্তু আমরা দিয়েই ছাড়বো। তো এই যে আমরা ফাইনালি পুজোর যে ডালা সেটা আমরা নিয়ে নিয়েছি, আর একজনকে মানে 100 টাকা করে দিতে হচ্ছে, নাহলে ওখানে এত নাকি ভিড় আমরা নাকি গিয়ে পুজো দিতে পারবো না, এই জন্য তাকে 100 টাকা দিতে হয়েছে, দিয়ে আমরা কিন্তু পুজো দিতে যাবো। এই যে দাদা, দাদার সঙ্গে আমরা যাচ্ছি এখন। আচ্ছা দাদা, মানে ওখানে কেমন ভিড় হয় আজকের দিনে? প্রচুর ভিড় হয়। তো তুমি আমাদের ঠিকঠাক করে পুজো করিয়ে দেবে তো? তোমার উপর কিন্তু ভরসা করে যাচ্ছে, ঠিক আছে। তোমার নামটা কি? রাজেন। দাদার নাম কিন্তু রাজেন। তো যাই হোক, চলো আমরা গিয়ে এখন পুজোটা আগে দিই। হ্যালো দাদা, এটা হচ্ছে ফ্রি লাইন, এতে কোনো টাকা পয়সা লাগবে না। এই ক্যামেরা ছিল, ক্যামেরাটা বন্ধ বন্ধ। যাই হোক, আমরা কিন্তু ভেতরে যাচ্ছি, আর আজকে এখানে কিন্তু ভাই এত ভিড় যে বলার বাইরে। তো যাই হোক, আমরা যাই পুজো দিই, পুজো দিই, আর পুজো দিয়ে দেখি যে আজ কেমন এক্সপিরিয়েন্স হয়। প্রত্যেকটা এক্সপিরিয়েন্স কি তোমার সাথে এই ব্লগে আমি শেয়ার করবো।
মন্দিরের ভেতরে কিন্তু ঢুকে গেছি আর তোমরা জাস্ট দেখো চারদিকটা কতটা বেশি ভিড়। এই হচ্ছে মেন মন্দির, এখান দিয়ে কিন্তু আমরা পুজো দেব, এর বেশি কিন্তু আমরা যেতে পারবো না। মেন মন্দিরে এতটা ভিড়, ওখানে ঢোকার কোনো অবস্থাই নেই। ভাবাই যায় না, তোমরা জাস্ট ভিড়টা দেখো। এবার যে এই স্থানটা আছে এখানে কিন্তু মেনলি ধূপগুলো জ্বালানো হয়, তো এখানে আমরা যাবো এবার ধূপগুলো গিয়ে জ্বালাবো। যা ভিড় এখানে, এই স্থানে কিন্তু সব ধূপ টুপ সব জ্বালানো হচ্ছে। ওখানে পুজো দিলাম, ধূপও সব ঠিকঠাক করে জ্বালানো হলো, আর বাকি একটু মন্দিরটা এবার আমরা একটু এক্সপ্লোর করবো যে মন্দিরে কোথায় কি আছে। চলো যাওয়া যাক। বেসিক্যালি এখানে অনেক ধরনের লাইন আছে, নর্মাল লাইন, ভিআইপি লাইন। ভিআইপি লাইন প্রায় 3-4 হাজার টাকা নাকি লাগে ভিআইপি লাইনে। আমরা তাই কোনো লাইনে দাঁড়াইনি, মোটামুটি 100 টাকা দিয়ে পুরোহিত ডেকে আলাদা করে আমরা পুজো দিয়ে দিয়েছি। যাই হোক, এবার চারদিকটা একটুখানি ঘুরি, দেখি কোথায় কী আছে মন্দিরে। এখানে কিন্তু ভোগ নিয়ে যাওয়া হচ্ছে। ভোগ বেসিক্যালি কী হয়, এখানে নিয়ে এসে ডালায় বিক্রি করা হচ্ছে ভোগ, আমি যা দেখলাম। বাট আমরা ভোগ নেব না, ওইভাবে তো আমরা পুজো বেসিক্যালি দিচ্ছি না। আমরা মোটামুটি সকাল থেকে কিছু খাইনি, এবার আমরা গিয়ে একটু লুচি বা কিছু দেখা যাক কী খাওয়া যায়, গিয়ে আমরা খাবো। বেসিক্যালি সেকেন্ড গেট, আমরা যেখান থেকে ঢুকেছি ওটা ফার্স্ট গেট আর এটা সেকেন্ড গেট। আর এই হচ্ছে মায়ের মন্দিরের সেই চূড়া, তোমরা দেখতে পাচ্ছ চূড়াটা। পুজো কিন্তু বেশ আমরা ভালোভাবে, বেশ মন থেকে ভালোভাবে দিতে পেরেছি। প্রচণ্ড ভিড় মন্দিরে, আর নতুন কিছু করে আর বলার নেই। আমরা মোটামুটি পুজো দিলাম, আর চারদিকে বলতে গেলে মন্দিরে এই পর্যন্ত এর বেশি আর কিছু নেই, ঠিক আছে। আর দেখি ভোগ কোথায় হচ্ছে একবার একটু দেখে আসি, চলো। ওই সাইডটা বেসিক্যালি ভোগ হচ্ছে, আমরা জিজ্ঞেস করলাম যেতে পারবো কিনা, বললো ওখানে যাওয়ার কোনো পারমিশন নেই, বাট ওই সাইডটা বললো যে ভোগ হচ্ছে। দাদা ভোগের দাম কত? হ্যাঁ হ্যাঁ, কোনটা? এটা 100, এটা 50। আচ্ছা, এটা 100 আর এটা হচ্ছে 50। যাই হোক, আমরা মোটামুটি পুজো দিলাম, এবার একটু বেরোবো, বহুত খিদে পেয়ে গেছে। সে সকাল থেকে এত দূর জার্নি করে এসে পুজো দিলাম, এবার আমরা বেরোচ্ছি। আজকের দিনে কিন্তু মানে সাংঘাতিক ভিড় হয় এই তারাপীঠে, মানে বেশ ভালো ঘুরলাম মায়াপুর, তারপরে পুরী, তারপর তারাপীঠ, মানে দর্শনীয় স্থানগুলো কিন্তু বেশ ভালো ঘোরা হচ্ছে আমার বলতে গেলে। এবার আমরা জুতো যেখানে রেখেছি ওখানে আনতে হবো, জুতোটা নিয়ে তারপর একবারে বেরোবো। কিন্তু আমরা দুজনে খেতে অলরেডি চলে এসেছি, আর এখানে আমরা এক প্লেট, আমি আমার জন্য পুরী অর্ডার করেছি, আর ও বললো আলু পরোটা খাবে, ওর জন্য একটা এক প্লেট আলু পরোটা অর্ডার করেছি। এবার দেখা যাক কারা কখন দিয়ে যায় আর কতক্ষণে আমরা খেয়ে বাড়ি যাই। দিচ্ছে না, তাই জন্য বাদ দিয়ে একটা কোল্ড ড্রিঙ্কস কিনলাম। ভাই খাবারটা কখন দেবে ভাই, বুঝেই তো আছি সে। তো ফাইনালি এতক্ষণের পর আমার ভাই খাবার এসছে, এখানে আমার পুরী এসে গেছে, আর এখানে ভাইয়ের আলুর পরোটা আর আলুর তরকারি চলে এসেছে। তো এবার একটুখানি এত সারাদিন ঘোরার পর একটু খাওয়ার সময়, এবার একটু খেয়ে দেখি কেমন হয়েছে। প্রথমে একটু পুরী ছুঁয়ে নিই, পুরীটা দিয়ে আলুর তরকারিটা খেয়ে দেখবো কেমন। আলুর তরকারিটা বলতে গেলে ঝোল ঝোল টাইপেরই বেশি, সেরকম মানে আলুর তরকারি যেমন ওরকমই নর্মাল। একটু ঝোলে পুরীটা ডুবিয়ে নিই, ডুবিয়ে নিয়ে একটু খেয়ে দেখি কেমন লাগবে। তরকারিটা কিন্তু মোটামুটি টেস্ট ভালোই আছে, আর মোটামুটি ভালোই, মানে এটাকে পুরি মানে কি, এভাবে কোনো স্টাফিং দেওয়া নেই, একটু নান পুরি টাইপের খেতে অনেকটা। খাই আলু পরোটার স্টাফিং বলতে গেলে ভেতরে ঠিক এরকম দিয়েছে আলু, মোটামুটি পুর, আমি বলবো না খুব বেশি, বাট মোটামুটি ঠিক আছে। একটু শুধু খেয়ে দেখি কেমন খেতে। দারুণ খেতে, শুধু
যাই হোক আমি খাবারটা শেষ করে নিই, শেষ করেছে তো আমার টাকা হচ্ছে, চলো পেরিয়েছি একটু বাড়ি থেকে রওনা। আজকে বেশ আমরা মন ভরে আজকের এই দিনে বিশেষ করে আমরা পুজো দিতে পেরেছি, এই জন্য ভাই মনটা কিন্তু ভেতর থেকে ভাই প্লিজ হয়ে আছে আমাদের। যাই হোক এবার বেরোই, খাওয়া দাওয়া হলো সবই হলো। খাবার যদি বলি মোটামুটি 40 টাকা অ্যাভারেজ খাবার ঠিকঠাকই ছিল, তোমরা আসলে এরকম আসবে যে খেয়ে দিয়ে যাবে আর কি, এই তো জীবন তাই না। যাই হোক এবার আমরা বাইরে বেরোচ্ছি, এখান দিয়ে বেরিয়ে আবার গাড়ি ধরবো, গাড়ি ধরে আমি যেখানে এখন আছি আমার মেসে, মেসে গিয়ে আমরা থাকবো থেকে তারপরে মেবি পরের দিন চলে যাবো আবার। যাই হোক চলো দেখা যাক এবার কতক্ষণে আমরা পৌঁছাই। দেখো আমার পেছনে ভিড়টা দেখো কতটা বেশি ভিড়, সেখান দিয়ে আমরা পুজো দিলাম কিভাবে আমরাই যাই, পারলে তোমরাও এই দিনে আসো ভাই ভাই। আরে ভাইরা কি সেজে গুজে যাচ্ছে, আলাদাই আলাদাই ফ্যাশন ঠাকুরের সাজ সেজে ভাই, ভালো লাগলো দেখে।